বছর কয়েক ধরেই নজর কেড়েছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব। পুজোর পাঁচ দিনে উপচে পড়া ভিড়, টুইন টাওয়ার, ক্যাসিনো, গ্র্যান্ড লিসবোয়ার আদলে নিখুঁত পুজো প্যান্ডেল তৈরি করে হাজার হাজার দর্শনার্থীদের আকর্ষণ কেড়েছিল কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব। এবছর 32তম বর্ষে লুমিনাস ক্লাবের থিম ব্যাংককের ওয়াট অরুণ মন্দির। বাঁশ, প্লাই, কাঠ, কাপড়, সবচেয়ে আকর্ষণীয় পুরো মণ্ডপটি তৈরি হয়েছে ঝিনুক দিয়ে। মণ্ডপের উচ্চতা প্রায় 170 ফুট এবং চওড়া প্রায় 150 ফুট। প্রতিমা সজ্জাতেও রয়েছে বিশেষ চমক। প্রতি বছরের মতো এবছরও সোনায় মুড়ে দেওয়া হয়েছে মা দুর্গাকে। ঠাকুর হচ্ছে গত বছর যে তুলনা মায়ের গায়ে শোনা ছিল, প্রত্যেক ঠাকুরের গায়ে শোনা ছিল, এবছর তার ব্যতিক্রম হয়নি, তার থেকে বেশি অলংকার এবছর মায়ের গায়ে রয়েছে। এইটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির, এটা হচ্ছে বুদ্ধ মন্দির, তারই আদলে আমাদের মণ্ডপ তৈরি করা হয়েছে। তো মণ্ডপ আপনি দেখবেন লাখো লাখো ঝিনুক, ঝিনুক দিয়ে মণ্ডপটি তৈরি করা হয়েছে। এবছর আমরা হস্তশিল্পের উপর জোর দিয়েছি। না, এটা বড় জেলা নয়, আমরা তো জেলায় এক নম্বর, আমরা এটা ভাবনা চিন্তা করিনি। আমরা গতবারও পশ্চিমবঙ্গের মধ্যে একটা স্থান ছিল, ভালো স্থান ছিল, আমরা এখন এটা পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ। ভারতবর্ষের বাইরে থেকেও আমাদের নানান ফোন আসে, নানান বার্তা আসে, শুভেচ্ছা বার্তা আসে। আমরা সারা ভারতবর্ষকে যে মনোরঞ্জন দিতে পারছি, এটাই আমাদের গর্ব। তাই সব মিলিয়ে চোখ ধাঁধানো মণ্ডপ সজ্জা দেখতে এবারও যে জনস্রোতে দেখা মিলবে আশাবাদী কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজো উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। ইউ আর ওয়াচিং